আমি শামসুদ আলী মল্লিকের কাছে যাচ্ছি শামসুদ্দা দেখুন কোভিড পরিস্থিতিতে আমরা দেখেছি বহু সরকারকে রাষ্ট্রসংঘ বা যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে তারা একেবারে ডিরেক্ট বলেছে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন একাধিক শহরের মেয়রকে ব্যবস্থা নেওয়া হয়েছে মাস্ক দিচ্ছেন না কেন ঠিক সেরকমভাবে দুর্নীতি তো একটা মহামারী হয়ে গেছে বাংলাতে এবং নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সেকশন সেভেনটি পি এম এর যে অ্যাম্বিট বাড়িয়েছে এর যে বৃদ্ধি করেছে এর যে পরিসর তাতে তো নির্দিষ্টভাবে একটা পলিটিক্যাল পার্টিকে বলা হচ্ছে কোম্পানির সাথে এবং কোম্পানির মাথায় যদি সিইও থাকে সে যদি গ্রেপ্তার হতে পারে কেজরিওয়াল সাহেব গ্রেপ্তার হয়েছে আপনারা কেজরিওয়াল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে একই আসনে কেন বসাতে পারবেন না আমি একটা কথা পরিষ্কার বলছি দেখুন দু সালে উনি বলেছিলেন দুশো চুরানব্বইটি কেন্দ্রে আমি প্রার্থী ঠিক যদি দু সাল থেকে উনি দুশো চুরানব্বইটা কেন্দ্রে এখন উনি বিয়াল্লিশটা কেন্দ্রের মুখ তাহলে দায় তো সম্পূর্ণ ওনার আর টিকাকরণের কথা বলছেন যিনি এই সবার শিরোমণি দুর্নীতি শিরোমণি অর্থাৎ এই যে রোগটা এই রোগের যিনি শিরোমণি তিনি টিকাকরণ করবেন কি করে আর কোভিডের কথা বলছিলেন আমার তো মনে হয় কোভিডকালে তৃণমূল কংগ্রেস এবং এই সরকারের কাছে একটা বড় সুযোগ ছিল লুটের আর সেই লুটটা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বেই করে বলছেন কোভিডের মতন ভয়ঙ্কর মহামারীর পরিস্থিতিতে সরাসরি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম আর একবারে বলছি লুট করেছেন কিভাবে লুট করেছেন আপনাদের চ্যানেলে আমরা দেখেছি শুধুমাত্র কতগুলো মানে গেমিক সৃষ্টি করার মতো উনি নিজে গিয়ে গোল দাগ কাটছেন ওটা ওনার কাজ ছিল না কিভাবে এই পরিস্থিতিতে মানুষের অভাব দূর করা যায় কিভাবে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া যায় এটা উনি করেননি মানুষের ক্রয় ক্ষমতা কমছে কেন এটা ভাবেননি উনি কেবলমাত্র কিছু ভিক্ষার রাজনীতি করে গেছেন মানুষকে অল্প স্বল্প ভিক্ষা দিয়ে তুষ্ট রাখো আর লুটের রাজনীতি চালিয়ে যায় আমাদের সমর্থকরাই তো হাজার হাজার টাকার লক্ষ্য প্রকল্প থেকে শুরু করে সব কিছু হয়তো নেবে না আমরা দেখুন এটা মমতা ব্যানার্জির টাকা না যারা বলেন যে মমতা ব্যানার্জির টাকা আমরা বলছি এটা তো সরকারের টাকা মানুষের টাকা মানুষের কাছে ফিরে যাচ্ছে সুতরাং যখন সরকার দেবে মানুষের অধিকার মানুষ নিতেই পারে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য যেটা সেটা হচ্ছে ভিক্ষা নয় অধিকার চাই আচ্ছা ভিক্ষা না অধিকার আবাস যোজনার বাড়ি চাই না কেন্দ্রের টাকা চাই এই সমস্ত কিছু নিয়ে সাধারণ মানুষ এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিলেন সাধারণ মানুষের কথাটা খুব জরুরি শোনানো একবার শুনেনি সাধারণ মানুষ বাংলার মানুষ কি বলছেন

আর এই বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা কতদিন পাননি হ্যাঁ দু বছর সেই আমি অন্য দল করি বলে সেই জন্যে কি দল করেন আমি বিজেপি দল করি আমি চাইছি আমাদের এই রাস্তায় খুবই যাতায়াতের অসুবিধে হচ্ছে জলের অসুবিধে হচ্ছে প্রত্যেক দিন জল দশ টাকা করে কিনে কিনে আনছি কিন্তু ঘরও তো দেয়নি আমি আমাদের বুড়োবুড়ির ঘর নেই আমার ছেলে সবে মাত্র দেনা পাওনা করে এই ঘরটা করেছে এখানে আছি আমি ওইখানে থাকি চালার মধ্যে এই সব অবস্থা তাহলে কি হবে বলরামপুর এলাকায় তো আমি কিছুই জানি না সবে কি পার্টির লোক খাবে পাপি অধিকারী এই যে বরাবর বারবার বলে যাওয়ার একটা একটা চেষ্টা হয় যে বাংলার তো টাকা নেই বাংলা গরিব রাজ্য নয় বাংলা যে পরিমাণ কেন্দ্র থেকে টাকা পায় সাংসদরা যে পরিমাণ টাকা পায় বিভিন্ন প্রকল্পের জন্য যে পরিমাণ টাকা আসে সেই টাকাগুলো যায় কোথায় এই সাধারণ মানুষের কথা যদি সত্যি হয় তাহলে আমাকে বলতে হবে রাজনীতিবিদরা মিথ্যাবাদী আর যদি রাজনীতিবিদরা সত্যি বলেন তাহলে এই কথাগুলো বলতে হবে যে এই সমস্ত কিছু আমরা সিনেমার মতন সিরিয়ালের মতন দেখাচ্ছি এটা বাস্তব নয় কোনটা ঠিক তেত্রিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ বেড়েছে তেত্রিশ লক্ষ কোটি টাকা ওগুলো যাচ্ছে কোথায়। এই টাকাগুলো যাচ্ছে কোথায় মাঝখানে আমলাসোলে আমি শো করতে গেছিলাম আমলাসোল তখনও যা ছিল পিঁপড়ির ডিম খেতে তরকারি করে আজও তাই আমলা আসলে এতটুকু বাড়েনি বহু জায়গায় এক্ষুনি যে মাটি যেভাবে বললেন মাটি যেভাবে প্রটেস্ট করছেন আমি বলি বাংলার সমস্ত জনগণ আপনারা প্রটেস্ট করুন কারণ তার কারণ দেখতে পাবেন আমরা সকলে শোল হয়ে গেলাম কারণ মাঝখানে টাকা হিসেবে কে দেবে ঠিক কে দেবে শুভ্রাংশু শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছে শুভ্রাংশ চ্যাটার্জি অপর সিনিয়র রিজ্যান আমার সঙ্গে স্টুডিও টু থেকে ইলেকশনের যে স্টুডিও টু আমাদের সবচেয়ে বড় বৃহৎ ইলেকশন স্টুডিও সেই স্টুডিও থেকে আমি এবং শুভ্রাংশু রয়েছি শুভরাংশু একটা ভূতের গল্প চলছে গোটা বাংলা জুড়ে এই যে মানুষ এত কথা বলছেন মানুষ অভাব অভিযোগের কথা বলছেন ক্যামেরা করা হচ্ছে হচ্ছেটা কেন এই 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 যে দায় এই দায়িত্বটা এই অ্যাকাউন্টেবিলিটিটা এটা তো নিতে হবে কাউকে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না কেন দেখো এটা ভূত নয় এটা অতি বাস্তব যে ঘটনাটা আমি দেখতে পাচ্ছি তোমার মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগের ঘটনা শাহজাহানের বাড়িতে ইডি রেড করলো ইডি রেড করার পর আমাদের রিপোর্টার দেখাচ্ছে সাজাহানের শাহজাহানের কিছু গাড়ি রাখা আছে সেই গাড়িগুলো যে মানে রাখা আছে সেটা যে ত্রিপল দেওয়া আছে সেই ত্রিপলটা হচ্ছে আমফানের সময় দেওয়া হয়েছিল এবং ভিতরে মজুদ করা আছে আমফানের জিনিসপত্রগুলো একটা বাড়ি জেলিয়াখালিতে আর একটু দূরে একটা গোটা স্কুল দখল হয়ে আছে সেখানে আছে মিড ডে মিলের চাল তৃণমূলের পতাকা মানে গোটা বিষয়টার মধ্যে জিনিসপত্রগুলো রাখা আছে এই গোটা যে সিস্টেমটা আছে শাহজাহান ছোট শাহজাহান শাহজাহানের মতো আরও অনেক অনেক লোক প্রত্যেকটা ব্লকে প্রান্তে তারা আছে আসছে সরকার বলছে আমি দিয়েছি কিন্তু সব লুট হয়ে গেছে এবং সেই লুট হওয়াগুলো গলার মোটা মোটা সোনার চেন হয়ে এই শাহজাহানদের গলায় পড়ছে মোটর সাইকেল বড় বড় মোটর সাইকেল এক একজন বড় বড় শাহজাহানের অন্তত পঁচিশ তিরিশটা করে মোটর সাইকেল বাহিনী এবং এটা শাহজাহান বলে নয় এটা সন্দেশখালী নয় এটা বিভিন্ন জায়গায় যে ঝড় হলো এই কদিন আগে যে ঝড় হলো আমাদের জলপাইগুড়িতে ধূপগুড়িতে যেখানে আজকে প্রধানমন্ত্রী আসবেন গোটা বিস্তীর্ণ অঞ্চল তত্নচ হয়ে গেছে তুই ভাবছো গোটা অঞ্চলটা যে বাড়ি ওখানে তো আবাস যোজনার বাড়ি হয়েছিল কিন্তু কোথায় সেগুলো খাতায় কলমে আছে যে বাড়িগুলো ভেঙেছে সেগুলো কাঠের বাড়ি বাঁশের বাড়ি মানুষগুলো চাপা পড়ে গেছে মানুষের মৃত্যু হয়েছে সরকারি খাতায় কলমে অনেক কিছু আছে এবং যেগুলো আসছে সেগুলো এই মাঝের ছোট সাজাহান শাহজাহান বা আরও যেসব নামগুলো ভেসে বেড়াচ্ছে তারা লুট করে নিচ্ছে আমি আমি এই ব্যাপারটা নিয়ে তোমাদের আরও কথা বলবো আরও মানে সমস্ত রিপোর্টিং আমরা দেখাবো কিন্তু তার আগে আমরা आज के नरेंद्र मोदी प्रधानमंत्री की बोले थे अरे आपका बेटा मेरी माता इस आपके बेटे ने तय किया कि पीएम आवास के जो मकान देंगे ना वो महिलाओं के नाम पर होंगे অবস্থা দেখো এখন যে ঘটনাটা বলা হচ্ছে যেটা বোঝা হচ্ছে মানে নরেন্দ্র মোদী বলছেন মহিলাদের নামে করতে হবে আবাস যোজনা বাড়ি কিন্তু এটা তো খুব সদিচ্ছা কিন্তু আমি যেটা বলছি যেটা আমি দেখে আসছি বাস্তবে যেটা হচ্ছে এই যে টাকাটা আসছে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ওই সিনেমায় আগে দেখা যেত না যে একজন লোক মাইনে পাচ্ছে আরেকজন লোক বসে আছে সে টাকাটা গুনে নিচ্ছে মাইনে তুললো আরেকজন লোক টাকাটা নিয়ে নিল গোটা সিস্টেমটা সেরকম হয়ে গেছে মানে আমার নামে টাকা আসবে আমি সেই যোজনায় টাকা পেলাম কিন্তু আমি যখন টাকাটা ভাঙিয়ে নিয়ে বাইরে বেরোচ্ছি তখন গুন্ডারা বসে আছি সেই গুন্ডারা আবার বড়ো বড়ো লিডার আগেকার দিনে যেটা হতো গুন্ডারা গুন্ডা হতো এখনকার দিনে যেটা হয়ে গেছে যেটা আমাদের গোটা রাজ্য জুড়ে হয়ে গেছে সেটাই গুন্ডারা বড়ো বড়ো নেতা এই নেতাদের কাছে যে যারা মানে বলা হয় না যে চণ্ডী মণ্ডপে একজন নেতা বসে থাকে সে সবার মীমাংসা করে এই এরাই আবার মীমাংসা করে যেমন শাহজাহান সবার মীমাংসা করতো সেই সাজাহান মীমাংসা করতো আসলে কি মীমাংসা কিছুই করতো না নিজেই লুটপাট করত নিজেই জিনিসটা ঘরে ঢোকাতো তারপর লোককে বলতো বেশ হয়েছে লুটপাট হয়েছে এটাই নিয়ম এই ভয়ঙ্কর জিনিসটা চলছে আর যেটা হচ্ছে খবরে আসছে কয়েকটা কথা এই ধরনের খবরে থাকবো আমরা এইভাবে এখনই সরাসরি খবরে যাব তার আগে আমরা বিশাখা কাছে যাবো বিশাখা এখন যাবে নরেন্দ্র মোদী সবাই কী হচ্ছে একদমই শুভ্রাংশ তুমি যে কথাটা বলছিলে যে জলপাইগুড়ি জলপাইগুড়িতে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে এবং ধূপগুড়িতে জয়ন্ত রায় যিনি বিজেপির এবারের প্রার্থী জলপাইগুড়িতে সেই প্রার্থী জয়ন্ত রায় সমর্থনে আজ জলপাইগুড়ি ধূপগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রীর আর কিছু সময় তারপরেই সেখানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আটো স্টো নিরাপত্তা ব্যবস্থা এবং তার মধ্যে একটা উৎসবের আবহ রয়েছে কোথাও কারণ দেখাই যাচ্ছে যেভাবে এই জাতীয় সড়ক সংলগ্ন সভাস্থলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে প্রচুর মানুষের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি কিংসুক রয়েছেন কিংসুক এই মুহূর্তের ছবিটা কি কত মানুষ কিছুক্ষণ আগে কথা বলছিলাম তোমার সঙ্গে তখন একরকম ভাবে আমরা দেখছিলাম মানুষের আনাগোনা এখন কত মানুষ এলেন দেখো বিশাখা তোমাকে প্রথমেই বলি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জাতীয় সড়ক ঠিক আমার পিছনে আর ঠিক যদি আমি একটু আমি ঘুরাই আমি বলবো আমার ভিডিও জার্নালিস্টকে একটু তুমি তুমি দেখো এখানে এখানে মেলা 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 বসেছে বসেছে দেখতে যে তার কারণ কাতারে কাতারে মানুষ আসছে দূরে দেখো লাইনগুলো দেখা যাচ্ছে নটা থেকে দশটা দরজা করা হয়েছে অর্থাৎ যাওয়ার রাস্তা করা হয়েছে প্রত্যেকটাতে বড় লাইন অর্থাৎ কত মানুষ আসছে তা সহজেই অনুমেয় দেখো প্রচুর মানুষ আসছে পতাকা হাতে প্রচুর মহিলারা আসছে আমি একবার রাস্তার উপর দিকে যাওয়ার চেষ্টা করি যারা মহিলারা আসছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করি যে তারা কি কারণে আসছেন দিদি কোথায় যাচ্ছেন আমরা ওইদিকে দেখতে যাচ্ছি কোথা থেকে কি 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 মনে হয় কি চাল কি বলবে আমরা আশা করি ভালোই বলবে তো এই রোদের হ্যাঁ

এতদিন তো পুরুষদেরও দেওয়া যায় শুধু মহিলাদের কি বলবেন দিলে ভালো একদমই তাই তারা বলছে যে দিলে খুবই ভালো হয় কারণ আবাস যোজনার যে বাড়ি প্রধানমন্ত্রী বলেছে মহিলাদের নাম আমি আরো যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো

এরা জলপাইগুড়ির মহিলা যারা দুদিন আগে এই লন্ড হয়ে যাওয়া ঝড়ে তাদের যা পরিস্থিতি আজকেও তারা নিরাশ্রয় তারা আজকেও বলছেন যে আজও মাথার উপর ছাত্রা তাদের নেই সেই জায়গা থেকে এই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর স্বর্ণালী